প্রিয় বাইকার, প্রিয় বাইক বিয়ার, প্রিয় ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার ভিডিও টপিক হলো বাইকে চাবি যে কোনোভাবে হারাই যেতে পারে। তো হারাই গেলে বাইকটাকে কিভাবে স্টার্ট করব, বাইকের সার্ভিস সেন্টারে যাওয়া পর্যন্ত বাইকটাকে কিভাবে আমরা স্টার্ট করতে পারি, তো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাপ আছে, আরটিআর বাইকটাই ধরে নিলাম, চাবিটা হারাই গিয়েছে। তো দেখেন আমার হাতে একটা চাবি, ছোট্ট একটা চাবি, সাইড প্যানেলের প্লাস্টিক লক, এটা সহজভাবে যে কোনো চাবিতে খোলে। আমি সাইড প্যানেলটা খুলছি, খুললাম, দেখেন সাইড প্যানেলটা খোলার পরে ব্যাটারির সঙ্গে প্রতিটা বাইকে ফিউজ বক্স থাকে, ফিউজ বক্সটা হাতে নিলাম, ছোট্ট করে টান দিলাম, খুলে গেল ফিউজ বক্সটার থেকে ফিউজটা উঠালাম ব্যাটারির সঙ্গে, দেখেন ব্যাটারির প্লাস লাইনের থেকে লাল তারটা চলে আসছে ফিউজে, ফিউজ থেকে খুললাম, অনেকগুলা ছকেট আছে, প্রতিটা ছকেটে ইগনিশন যে সুইচে দুইটা তার থাকে, একটা হলো লাল তার, লাল তারটা ব্যাটারি থেকে সরাসরি যাবে, ইগনিশন সুইচটা অন করলে কমলা কালার, আমাদের লাইন চলে আসে। তো এখানে যেটা করার, ব্যাটারির প্যানেল থেকে যে লাইনটা চলে আসছে আমরা অরেঞ্জ কালারের মধ্যে বসাই দিলাম, দেখেন বাইকে হর্ন হচ্ছে, কিল সুইচটা অন করলাম, বাইকটা স্টার্ট করলাম, মিটারে লাইন চলে আসছে, তো সব কিছু ওকে। স্ট্যান্ডটা বন্ধ করলাম। তো ভিউয়ার, ডিসি সিস্টেম বাইক, সরাসরি ব্যাটারি কানেকশনে বাইকগুলা স্টার্ট হয়, বাইকগুলা সব কিছু সেন্সর কাজ করে। তো শুধুমাত্র এই বাইকগুলা, ডিসি সিস্টেম বাইকগুলাতে এভাবেই প্রতিটা বাইকে আমরা সহজভাবে, যদি চাবিটা হারাই যায় তাহলে সার্ভিস সেন্টারে যাওয়া পর্যন্ত আমরা এভাবেই কাজ করতে পারি। তো ভিউয়ার, শুধুমাত্র চাবি হারাই যাওয়ার কারণে চোর যারা বাইকটা চুরি করবে, তাদের তো অনেক কিছু সিস্টেম আছে, অনেক কিছু জানে। তো শুধুমাত্র সিম্পলভাবে বাইকটা স্টার্ট করার জন্য আমি ভিডিওটা বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সরকার মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।